কমেন্ট করে দেবে। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আলসে দিচ্ছি, তারপর কিন্তু মুখে ব্রাশ দিয়ে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আমাদের পেছনে ফুলখাতের পাশে। তো সকাল সকাল কিন্তু ফুলখাতের পাশে আসলে পরিবেশটা খুবই সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ আমি ব্রাশ করছি, ব্রাশ করতে করতে ফুলখাতের পাশে ছিলাম, তারপরে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম কোথায় দেখবে, দেখো আমার মায়ের পাশে আমাদের রান্নাঘরে। মা আমাকে চা খেতে দেবে, মুড়ি ছিল, বিস্কুট ছিল, রুটি ছিল, তো সমস্ত কিছু আমি মোটামুটি খেয়ে নিলাম। আর খাওয়ার পরে মার সাথে বগর বগর করছিলাম, তারপর আবার দেখালাম আমার উনুনটা আমাদের সরি। তারপরে আমার কিন্তু সকালবেলা এটাই কাজ থাকে, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি আগে বড্ডির বাড়িতে ছুটি, কারণ পাশেই আমার মানে দিদিদের বাড়িতে দুটো বাড়ির পরে। তো দেখতে পাচ্ছ আমি রাস্তায় উঠে গেছি, জাস্ট দুটো বাড়ির পরে আমার দিদির বাড়ি। তো আমি আমার দিদির বাড়িতে দেখবে এক্ষুনি পৌঁছে যাব। তো পৌঁছে গিয়েই কিন্তু আমি দেখছি আমার দিদির মেয়ে মাহি কিন্তু কাজ করছে, তো ওর সাথে আমিও বসে পড়লাম। তো আমি কাজ করতে বসে পড়লাম, ক্যামেরাটায় দেখ মানে সরি দেখাতে পারলাম না। তারপরে দেখো মাহি কী করছে, ওর জলের যে খরচা টাকাগুলো না ও ঘটে পড়ে। তোকে আমি ডাকছি, দেখো দৌড় মারবে, তো দৌড় মারলো, কিছু করার নেই। তারপরে আমি চলে আসলাম, আবার মাহিকে রেডি করাচ্ছিলাম, রেডি করিয়ে তারপরে মাহিকে হচ্ছে স্কুলে নিয়ে যাব। মাহি খিচুড়ির স্কুলে পড়ে, তো সেখানে নিয়ে যাব দেখবে। তারপরে ওখানে দিদি ভাইও ব্লগ বানাচ্ছিল, দিদি দেখো তোমার টাটা দিচ্ছিল আমাদেরকে, মাহিকে আমরা নিয়ে যাচ্ছিলাম। মাহির হাতে দেখবে কিন্তু একটা কেটলি, কারণ ওই কেটলিতে খিচুড়ি ডিম এগুলো দেয় কিন্তু, কারণ খিচুড়ি স্কুলে এমনই হয়। তো তারপরে স্কুলে আবার গেলাম ওকে নিয়ে, একটা দুটো মিনিটও লাগে না স্কুল যেতে। তো তারপরে দেখছি দিদিমণি স্কুলে গিয়ে ওদেরকে পড়াচ্ছি। তারপরে দেখো মাহিকে আমি লিখাচ্ছিলাম, তো মাহি তাকাচ্ছিল, আবার একটুখানি ক্যামেরার দিকে তাকালো। তারপরে দেখো মায়ের মানে পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, তারপরে তাই দেখো কি করছে, ও ওখানে দাঁড়িয়েছিল, তারপরে কেটলিটা দেবে তাই। তো কেটলিটার ভিতরে কিন্তু দুটো ডিম আছে সেদ্ধ আর খিচুড়ি আছে, তো সেটা নিয়ে আমরা আবার দেখো কথা বলতে বলতে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। তারপরে বাড়ি এসে আমি দেখো আমার দিদির ছোট ছেলে মানে আমার ছোট্ট পুচকু বাচ্চা বা মানে বেবিকে নিয়ে এত পরিমাণে মজা করছিলাম, দেখতে পাচ্ছো? দেখো আমি যেমন যেমন করছি আর ও তেমন তেমন হাসছে, কিন্তু দেখো গালের ভিতরে একটা আঙুল দিয়ে রেখে দিয়েছি, দেখো কি করছি আমি ওর সাথে। সত্যি আমি যখন এখন ভিডিওগুলো এডিট করছি না, আমার খুব কষ্ট হচ্ছে ওদের জন্য, কারণ সারা দিনটা ওদের সাথে সত্যি খুব ভালো কাটিয়েছিলাম। তারপর আমি স্নান টেনান করে চলে এসেছিলাম কিছু ভিডিও বানাবো বলে, তাই দেখো বুড়োতে একটু কালি দিয়েছি, মানে অনেকটা কালি হয়ে গেছে, কালো হয়ে গেছে, একদমই ভালো লাগছে না, কারণ অনেকদিন থেকে একটু ঘুরো ফ্লাপ করবো কিন্তু সময়ই পাচ্ছি না যাওয়ার, এই কারণে থাকি তো দত্তপুকুরে আর ছুটিয়ায় যাওয়ার সময় পাচ্ছি না। যাই হোক, তারপরে দেখো আমি তোমাদের সবাইকে লস্যি দেখাচ্ছিলাম, আমার জামাইবাবু আমার জন্য লস্যি নিয়ে এসেছিলো, আমার জন্য একটা, মাহির জন্য একটা, দিদির জন্য নিয়ে আসিনি, দিদি তাও হাসছে, দিদি আমি হাসাহাসি করছিলাম। তারপরে দেখবে ওটা আমি খাবো, খাওয়ার চেষ্টা করছিলাম বাট পাচ্ছিলাম না, একটুখানি গালে যেয়ে যাওয়ার পরে আর শান্তি মনে হচ্ছে। তারপরে দিদি আর আমি দেখো কত পরিমাণে হাসছিলাম, দিদি আমার ঢং দেখেই হাসছিল শুধু। তারপরে আমি মাহিকে রেডি করাবো একটু পরে, আবার এ দেখো মাহিকে আমি রেডি করিয়ে দিলাম, রেডি করানোর পরে মাহির কিছু নাচের ভিডিও শ্যুট করবে তাই। তো আমার দিদির চ্যানেলে মানে মাহি নাচ করবে, তো আমার দিদির চ্যানেলের নাম হলো কিউট মাহি ব্লগ, তো তোমরা প্লিজ একটু যদি পারো সাবস্ক্রাইব করে দিও, দিদির পাশে থেকো, কারণ খুব সুন্দর সুন্দর আমার দিদি এবং দিদির মেয়ে ভিডিও বানায়। তো তারপরে দেখো মাঠে গিয়ে কী সুন্দর ভিডিও করছি, ফুলক্যাতের পাশে মানে বুঝতে পারছো কী সুন্দর একটা নিশ্চয় নাচ হবে, তো দেখতে পাচ্ছ নাচ করছে ও। তারপর চলে আসলাম আমি আমার দিদিদের বাড়ির ছাদেতে, তো ছাদে দেখো আমি কিছু শর্ট ভিডিও বানাবো বলে তাই উপরে দাঁড়িয়েছিলাম আর এদিক ওদিকে একটু ঘুরছিলাম। তারপরে আমি বাড়ি ফিরবো, তার মানে দত্তপুকুরে চলে আসবো, এই কারণে দেখো ওদেরকে একটু টাটা জানাচ্ছিলাম। তো বাড়ি গিয়ে উন্না টুন্না নিয়ে একটু ভালো করে রেডি হয়ে তারপরে তাই আমি বেরিয়ে পড়বো। আর দেখো একটু কষ্ট হচ্ছিল কিন্তু তবুও হাসি মুখে ছিলাম আমরা সবাই। তো ফাইনালি আমি দত্তপুকুরে চলে আসলাম, আর এসে যেই কাজটা আমার থাকে আমার পড়ানো, দেখো ড্রেস চেঞ্জ করতেও পারিনি, পড়াতে বসে পড়লাম। তো পড়ানোর পরে আর কিছুই করলাম না, এখানে ব্লগটা শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সরি।